জীবনে সফল হতে হলে শিক্ষা জীবন থেকেই পরিশ্রম করতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসাইন। রাজধানীর বাড়িধারায় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউআইটিএস এর নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মানবিক মানুষ হতে হলে অন্যকে সহযোগিতা করতে হবে। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। আইন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিতে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউআইটিএস এর এই আয়োজন 200% সাপোর্ট and under the great leadership of Alhaj Sufi Muhammad Mizanur Rahman. এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আন্তরিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুধু মেধাবী শিক্ষার্থী হলে হবে না, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। শুধুমাত্র আক্ষরিক জ্ঞান s² + 2b = b² বললে শুধু হবে না, এগুলি পড়তে হবে, কিন্তু এটি জীবনের শেষ গন্তব্য নয়। তোমরা জীবনে যদি বড় হতে চাও, জীবনে যদি কৃতকার্যতা অর্জন করতে চাও, তোমরা মানুষের কথা ভাববে, মানুষের জন্য চিন্তা করবে, যে অসহায় তাকে উপরে উঠাবে, যে পথ চলতে পারে না পথ চলার সাহায্য করবে। এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসাইন বলেন, ভালো আইনজীবী হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। যাদের পড়াশুনোর অভ্যাস নাই তাদের জাজে হওয়া উচিত না, তাদের লয়ার উচিত না, এতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষকে ন্যায় বিচার দিতে পারবে না, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য হ্যাবিটটা গ্রহণ করতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ কন্টিনিউয়াস স্টাডি, সিনসিয়ার স্টাডি, মিনিংফুল স্টাডি। এ সময় পড়ালেখায় ভালো ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করে ইউআইটিএস। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।